বছরের যে কোনো সময় সে গরম হোক বা শীত কয়েকটা ঘন্টা মজা করে অথবা সপ্তাহের শেষে কয়েকটা ঘন্টা ছুটি কাটানোর জন্য চোখ বন্ধ করে চলে যাওয়া যায় বাবুঘাটের আরতি বন্দনা দর্শন করার জন্য। সন্ধ্যায় গঙ্গা আরতি এখানকার প্রধান আকর্ষণ হলেও হাতের কাছেই আছে বয়ে চলা পবিত্র গঙ্গা নদীর সূর্যাস্ত দেখার সুযোগ। আর এই বাবুঘাটের অনেক পুরনো ইতিহাসকে নিয়ে আজ আমাদের আলোচ্য বিষয় আরতি বন্দনা। বাবুঘাটের ইতিহাস। 1830 সালে নির্মিত বাবুঘাট কলকাতার দ্বিতীয় প্রাচীনতম ঘাট। ঘাটটি জানবাজারের তৎকালীন বিশিষ্ট জমিদার রানী রাসমণি তার প্রয়াত স্বামী বাবু রাজচন্দ্র দাসের স্মরণে এই ঘাটটি তৈরি করান, তাই নামকরণ করা হয় বাবু রাজচন্দ্র দাস ঘাট, যা বাজে কদমতলা ঘাট বা বাবুঘাট নামে পরিচিত। আর হ্যাঁ, আরও বিস্তারিত জানবার আগে জেনে নেওয়া যাক কীভাবে আসবেন। আপনারা যদি শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে আসেন, বাবুঘাটগামী যে কোনো লোকাল বাস বা লোকাল ট্যাক্সি করে খুব সহজেই চলে আসতে পারেন বাবুঘাটে। এছাড়া আপনারা যদি মেট্রো করে আসতে চান, তাহলে স্প্ল্যানেটে নেমে বাস বা ট্যাক্সি করে খুব সহজেই চলে আসতে পারেন বাবুঘাটে। এছাড়া মাঝেরহাট লাইনের বিবাদীবাগ লোকাল ট্রেনে করে ইডেন গার্ডেন স্টেশনে নেমে পাশেই দেখতে পাবেন আরতি বন্দনা। কটার সময় আসবেন? আমরা বিকেল 5টার দিকে পৌঁছে যাই বাবুঘাটে। তখন একদিকে চলছে আরতি দেখতে আসা দর্শনার্থীদের জন্য বসার ব্যবস্থা, আর একদিকে চলছে আরতির জন্য প্রস্তুতি। প্রথমে ঘুঁটে এবং কর্পূর দিয়ে ধুনুচি সাজানো হয়ে গেলে তারপর শুরু হয় আরতি প্রদীপের সলতে দিয়ে সাজানোর প্রস্তুতি। সবশেষে 11টি মঞ্চে পৌঁছে দেন শাঁখ, ঘণ্টা, গঙ্গাজল এছাড়াও আরতির সামগ্রী। 11টি মঞ্চ সাজানো শেষ হওয়ার সাথে সাথে ভরে যায় দর্শনার্থীদের বসার প্রত্যেকটি জায়গা। এছাড়াও রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের লঞ্চে চড়ে গঙ্গা আরতি দর্শন করার সুযোগ, এবং সন্ধ্যা হওয়ার সাথে সাথে বসার জায়গা থেকে দর্শনার্থীরা উপভোগ করতে থাকে বাবুঘাটের অসাধারণ সূর্যাস্ত, এবং সাথে সাথে জ্বলে ওঠে 11টি মঞ্চের আলোকসজ্জা। এছাড়া আরতি দেখতে আসা দর্শনার্থীদের জন্য নির্মিত গঙ্গা মায়ের মন্দিরে বিকেলে জনশূন্য জনহীন থাকলেও সন্ধ্যা হওয়ার সাথে সাথে ভিড় লেগে যায় গঙ্গা মায়ের দর্শন করার জন্য। আরতির সময় গঙ্গার পাড়ের এই সৌন্দর্যময় এবং মায়াবী মনোরম পরিবেশে রোজ গ্রীষ্মকালের সন্ধ্যায় 7টায় এবং শীতকালে সন্ধ্যা 6টায় গঙ্গা আরতি শুরু হয়। শুধুমাত্র বিসর্জনের দিনগুলিতে যেমন দুর্গাপুজো, কালীপুজো, লক্ষ্মীপুজো ইত্যাদি সময় গঙ্গা আরতি বন্ধ থাকবে। এরপর আমাদের সময় অনুযায়ী সন্ধ্যা 6টা হওয়ার সাথে সাথেই শুরু হয় গঙ্গা মায়ের মন্দিরের পুজোর প্রস্তুতি। গঙ্গা মায়ের মূর্তিতে মালা এবং কপালের টিপ পরিয়ে শুরু হয় গঙ্গা মায়ের পুজো। সবশেষে গঙ্গা মায়ের মূর্তিতে পুষ্প দান করে শেষ হয় গঙ্গা মায়ের পুজো। এরপর 6:30 হওয়ার সাথে সাথে আসতে থাকেন 11 জন পুরোহিত, এবং 11 জন পুরোহিতকে আরতির সময় সাহায্য করার জন্য থাকেন আরও 11 জন পুরোহিত। যথাস্থানে নিজের আরতি সামগ্রী গুছিয়ে নিয়ে গঙ্গা মাকে স্মরণ করে শুরু হয় গঙ্গা আরতি। বাবা ভূতনাথ কে নমঃ পার্বতী পতয়ে হায়।
महादेव।
আরতির সব শেষে গঙ্গামাকে স্মরণ করে গানের সাথে সাথে করতালির মধ্যে দিয়ে শেষ হয় আরতি। এরপর দর্শনার্থীরা পুরোহিতের কাছ থেকে চরণামিত এবং ঘাটের মাঝখান থেকে আরতি শিখা নিয়ে শেষ হয় গঙ্গা আরতি। এছাড়া সপ্তাহের শনিবার গঙ্গা আরতি দর্শন করতে আসা ভক্তদের জন্য রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা। সবশেষে আপনি শনিবার আসুন বা সপ্তাহের যে কোনো দিন, ঘাটের একপাশের এই ছোট্ট দোকান থেকে 20 টাকা দিয়ে গঙ্গা প্রদীপ কিনে গঙ্গা মাকে প্রণাম জানিয়ে গঙ্গা প্রদীপ ভাসিয়ে শেষ করতে পারেন আপনার আরতি দর্শন।